তাহলে আমরা দেখলাম যে আল্লাহ যখন ইয়াইহাল্লাযিনা আমানু বলছেন, তখন ইমানদারদের উদ্দেশ্য করে এমন কিছু কথা পরবর্তীতে আসছে যেটা আমাদেরকে কান খাড়া করে শুনতে হবে, আমাদেরকে বুঝার জন্য চেষ্টা করতে হবে, এবং সেই নির্দেশটা আমাদের জন্য সেটা পালন করার মাধ্যমে, সাবমিশনের মাধ্যমেই আমরা আমাদের ইমানের যে পরীক্ষা সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তাহলে আমরা দেখি আল্লাহ কী বলছেন এখানে ইয়াইহাল্লাযিনা আমানু বলে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। যে লা তুকাদ্দিমু, তুকাদ্দিমু মানে হচ্ছে এটা কদ্দামা থেকে এসেছে, কোনো কিছুকে সামনে এগিয়ে দেওয়া, কোনো কিছুর সামনে চলে যাওয়া। এখানে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ইয়াদাই বলতে সাধারণত হাত বুঝানো হয়ে থাকে, তো এখানে আমরা যদি লিটারাল মিনিং করি তাহলে বলা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের হাতের সামনে তোমরা যেও না, বা দুই হাতের মাঝখানে বা দুই হাতের সম্মুখ ভাগে তোমরা যেও না। আরবিকে এটা একটা ফ্রেজ, এটা আসলে শাব্দিক মিনিংটা আমরা এখানে ধরবো না, বরং এই ফ্রেজটা দিয়ে যে কথাটা বুঝানো হয় সেটা হচ্ছে কোনো জিনিসকে কোনো কিছুর সামনে উপস্থাপন করা বা তার চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া, এটাই হচ্ছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই অর্থ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি যে অন্যদের সাথে পরবর্তী আয়াতগুলোতে মানুষের সাথে আমাদের আচার ব্যবহার কেমন হবে সেই কথাগুলো আলোচনা করা হবে, কিন্তু তার আগে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের জন্য মোস্ট প্রায়োরিটি, যে জিনিসটাতে দেওয়ার কথা, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা অন্য জিনিস করার আগে, সেটা হচ্ছে তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রভাগে যাবে না, তাদের সামনে বা তাদের চেয়ে উপরে কোনো কিছুকে স্থান দিবে না। আমরা যদি লিটারাল মিনিং করি তার মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমরা হাঁটবে না। তো আসলে এটা মিনিং হচ্ছে লা তুকাদ্দিমু বলতে যে তোমরা তাদের সামনে অগ্রসর হবে না, বরং তাদেরকে তোমরা অনুসরণ করবে। আমাদের কাজ ছিল কি আমানু, আল্লাযিনা আমানু হিসাবে যে আমরা সাবমিট করব, আমরা ফলো করব। তো এখানেও বলা হচ্ছে যে তোমরা সামনে এগিয়ে যাবে না, বরং তারা যে কাজ করছে বা তারা যে নির্দেশ দিচ্ছে সেটাকে তোমরা অনুসরণ করবে। এবং এই অনুসরণটা আমরা কীভাবে করব, আমরা এখানে দেখি যে তুকাদ্দিমু শব্দটি ইউজ করা হয়েছে। তুকাদ্দিমু শব্দের মানে হচ্ছে সামনে যেও না, কিসের সামনে সেটা এখানে বলা হয় নাই। আমরা যদি আরবিক ওয়ার্ড হিসেবে চিন্তা করি, এই তুকাদ্দিমু বলার পরে অবশ্যই একটা কিছু বলার কথা যে কোন জিনিসের কথা এখানে বলা হচ্ছে, কিসের সামনে, কিসের প্রেক্ষিতে আমরা সামনে যাব না, কিন্তু এখানে সেটা বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ওপেন রেখেছেন, তার মানে হচ্ছে যে আমরা যে জিনিসটাই এখানে চিন্তা করি না কেন, সেই ক্ষেত্রেই আমরা আল্লাহ এবং তার রাসূল যা কিছু বলেছেন, করেছেন, নির্দেশ দিয়েছেন, তার সামনে আমরা অগ্রসর হব না, তার চেয়ে আগ বাড়িয়ে আমরা করব না। সেটা হতে পারে আমাদের ওবিডিয়েন্সের ব্যাপারে, আমাদের আনুগত্যের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমরা সেটাই ফলো করব, আমরা খুব বেশি কিছু পাওয়ার আশায় তারা যেটা বলেন নাই সেটাই করার জন্য অগ্রসর হয়ে যাব না। সেটা হতে পারে আমাদের ইমানের ক্ষেত্রে, যে আমাদের ইমানের ক্ষেত্রে আমরা অগ্রসর হয়ে যাব না। সেটা হতে পারে আমাদের ইচ্ছা, আমার খুব ইচ্ছা এরকম একটা ভালো কাজ করার জন্য, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কাজটা করতে বলেন নাই, তাহলে সেভাবে আমরা সেটা করতে যাব না। তো যে কোনো জিনিসে আমরা এখানে চিন্তা করি না কেন, সেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তার সামনে, তাদের নির্দেশের বাইরে যে আমরা কোনো কিছু করব না, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। তাহলে এই সামনে এগিয়ে না যাওয়াটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের কথায় আরেকটা হচ্ছে আমাদের কাজের মাধ্যমে। তার মানে আমরা যখন কথা বলবো তখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস বলেন নাই, করেন নাই, বা যে জিনিসের ব্যাপারে সম্মতি দেন নাই সে ধরনের কথা আমরা বলবো না, এবং কাজের ব্যাপারও তারা যেগুলো করেন নাই বা করতে নিষেধ করেছেন সে ধরনের কাজও আমরা বেশি লাভের আশায় আমরা করতে যাব না, বা কোনোভাবেই তাদের নির্দেশের বাইরে কোনো কিছু আমরা করব না।
সো এখানে আমাদের যে জিনিসটা আমরা দেখছি যে ইমানদার হিসাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে এবং সেটাকে অনুসরণ করতে হবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সেগুলোকে। তাহলে এখানে এই কাজগুলোকে আমরা কিভাবে বাস্তবে পরিণত করতে পারি, একটা হচ্ছে যে কিভাবে আমরা তাদের সামনে অগ্রসর হয়ে যেতে পারি। একটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহান তাআলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোনো নির্দেশ দিয়েছেন, কোনো আদেশ করেছেন, সেটাকে গুরুত্ব না দিয়ে আমি আমার নিজের ইচ্ছা মতো করতে চাইলাম, আমার নিজের ডিজায়ার বা আমার যে প্রবৃত্তি, আমার যে আকাঙ্ক্ষা, সেটাকেই আমি বেশি প্রাধান্য দিলাম। অর্থাৎ আল্লাহ সুবহান তাআলার নির্দেশকে এখানে আমি অগ্রাহ্য করে নিজের ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই এখানে আমি অগ্রাধিকার দিচ্ছি। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ সুবহান তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ দিয়ে যে নির্দেশ দিয়েছেন সেটার উপরে আমি নিজের আগ্রহকে, নিজের ইচ্ছাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। আরেকটা হচ্ছে যে তাদের যে নির্দেশ, সেই নির্দেশগুলো আমি জানার বা মানার কোনো রকম চেষ্টাই করলাম না। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহ সুবহানাহু তাআলা যে নির্দেশ দিয়েছেন সেগুলোকে জানা, জানার পরে সেগুলোকে অনুসরণ করার মাধ্যমেই হচ্ছে আমাদের সার্থকতা আসতে পারে। কিন্তু আমরা যদি মনে করি যে না, এখনকার সময়ে আমরা নতুন আরও কিছু করব যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে করতে বলেন নাই, তখনই সেটা আল্লাহ এবং তার রাসূলের সামনে চলে যাওয়া হচ্ছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় চিন্তা করতে পারি যে এটা লিটারালি তাদের জন্য একটা মিনিং ছিল যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও আছেন তার সামনে দিয়ে হেঁটে না যাওয়া, সেটাও এর মিনিং হতে পারে। এবং তিনি কোনো কিছু যখন করছেন তখন তার আগে কোনো কিছু করে না ফেলা, যেমন তিনি নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে তার আগে রুকুতে চলে যাওয়া বা সিজদায় চলে যাওয়া, সেই কাজগুলো হচ্ছে নিষেধ করে দেওয়া হয়েছে। এবং আফটার ডেথ আমরা এটাকে কীভাবে বুঝতে পারি, যে এখনকার সময়ে আমরা এটাকে কীভাবে নিতে পারি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহকে জেনে সেটাকে অনুসরণ করার জন্য চেষ্টা করা, তার চেয়ে আগ বাড়িয়ে কোনো কিছু না করে ফেলা। তাহলে এই আয়াতটার মধ্য থেকে আমরা এই অংশটা থেকে যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের যে কাজ, এই কাজ অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে। এর বাইরে আমরা যা কিছুই করি না কেন, সেটা অধিক সওয়াবের আশায়ও যদি আমরা করতে চাই না কেন, সেটা আমাদের করা উচিত হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যা কিছু কোরআন এবং সুন্নার বিরোধী হয় এমন কোনো কথাই তোমরা বলবে না। তো সুবহানাল্লাহ, যে এই লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এই কথাটার অর্থ হচ্ছে, আমরা যদি এটার অন্তর্গত অর্থ বুঝতে যাই, তাহলে হচ্ছে কোরআন সুন্নাতে যা কিছু বলা হয়েছে সেটার সাথে যেটা সাংঘর্ষিক হবে এমন কোনো জিনিস করা বা বলা যাবে না। তো আল্লাহ সুবহান তাআলা এখানে আমাদেরকে সরাসরি এই নির্দেশ দিচ্ছেন যে ফার্স্ট আমাদের এই ভিত্তিটা মজবুত করতে হবে, যে সব কিছুর আগে আল্লাহ এবং তার রাসূলকে প্রায়োরিটি দিতে হবে। আমাদের নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা, আমাদের বাবা মার ইচ্ছা আকাঙ্ক্ষা অথবা স্বামী সন্তানের ইচ্ছা আকাঙ্ক্ষা বা তাদের যে প্রয়োজন, সেটা যদি কোরআন এবং হাদিসের সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে অবশ্যই কোরআন এবং হাদিসকে আমাদের সবার আগে অগ্রাধিকার দিতে হবে। তাহলেই হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হব না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশ দেওয়ার মাধ্যমে যে নির্দেশনাটা আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাউকে বা কোনো কিছুকে আমরা স্থান দিতে পারবো না। এটা হচ্ছে আমাদের ইমানের প্রথম যেই ডিমান্ড আমাদের প্রতি, সেটা হচ্ছে আর সব কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রাধিকার দিতে হবে। আমরা যদি আল্লাহকে আমাদের রব মনে করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মনে করি, যিনি হচ্ছেন আমাদের জন্য গাইডলাইন নিয়ে আসছেন, তিনি হচ্ছেন আমাদের লিডার, এবং তখন তিনি আমাদের জন্য সত্য
তাকে আমাদের সামনে নিয়ে এসেছেন, তার জীবন দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে গিয়েছেন। এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের কখনোই এমন ধরনের অ্যাটিটিউড হওয়া উচিত না যে আমি আমার নিজের অপিনিয়নটাকেই তাদের কথার উপরে স্থান দিব, অথবা আমি এমন কিছু করব যেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিসিশনের সাথে সাংঘর্ষিক হয়। আমি নিজের স্বাধীন কোনো মতামত এখানে পেশ করতে পারবো না যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি আমাদেরকে কোনো নির্দেশ দিয়ে দিয়েছেন। এবং সে কারণেই আমরা দেখি যে এখানে আল্লাহ বলছেন ডু নট গো অ্যাহেড অফ দ্যাম, তার মানে হচ্ছে তোমরা তাদের পিছনে থেকে তাদেরকে ফলো করো, তাদের তারা যা কিছু নির্দেশ দিয়েছে সেটাকে তোমরা অনুসরণ করার জন্য চেষ্টা করো। যেমন সুরা আল আহজাবের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল কোনো কাজে আদেশ করলে কোনো ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সেই বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ এবং তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পদভ্রষ্টতায় পতিত হয়। তাহলে এখানে আমরা দেখি যে কাদের কথা এখানে বলা হয়েছে, বলা হচ্ছে ইমানদার পুরুষ এবং ইমানদার নারী। একদম সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের যখন আদেশ করেন তখন সেটা হচ্ছে আমাদের জন্য পালন করা অবশ্যম্ভাবী বা ফরজ হয়ে যায়, এবং এর বাইরে আমরা ইমানদার হিসাবে কখনোই কিছু করতে পারি না। তাহলে একজন বিলিভিং ম্যান, বিলিভিং ওম্যান দুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট করে এখানে বলে দিয়েছেন যে তারা যে সিদ্ধান্ত অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, সুস্পষ্ট নির্দেশ আছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, সেটাকে তাদেরকে মেনে নিতে হবে কোনো ধরনের প্রশ্ন করা ছাড়া। সো এটা শুধুমাত্র যে মানে ব্যক্তিগত কোনো ব্যাপারে সেরকম না, আমাদের কালেকটিভ যে কোনো অ্যাফেয়ার্সেও এটা অ্যাপ্রোপ্রিয়েট যে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যখনই কোনো ডিসিশনে আসার প্রয়োজন পড়বে তখন ফার্স্ট আমাদেরকে দেখতে হবে কোরআনে কী আছে, তারপর আমাদের দেখতে হবে সুন্নায় কী আছে, এবং তারপরে যদি আমরা কোনো কিছু খুঁজে না পাই তখন হচ্ছে আমরা এই ব্যাপারে যারা জ্ঞানী তাদের যে জাজমেন্ট সে জাজমেন্ট কাজে লাগিয়ে আমরা সেখান থেকে ডিসিশন নিব। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই ক্ষমতা দেন নাই যে আমরা কোরআন সুন্নার বাইরে যাব। তার কারণ আমরা অলরেডি জানি যে আল্লাহ কোরআনেই ঘোষণা করে দিয়েছেন যে তিনি আমাদের জন্য এই দিনকে সম্পূর্ণ করে দিয়েছেন। এখন দিন হচ্ছে আমাদের জন্য কমপ্লিট, আমাদের ধর্মটা হচ্ছে কমপ্লিট, আমাদের জন্য যা কিছু প্রয়োজন সেটা আমাদের ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যা কিছু বিধান দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেটা দিয়ে দিয়েছেন। সেখানে আমাকে নতুন করে কোনো বিধান বের করার আসলে প্রয়োজন নাই। তো দিন কমপ্লিট, সো আমাদেরকে যে জিনিস অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে সেটাকে মেনে নিয়ে সেখানে নতুন কিছু যোগ না করতে বলা হয়েছে। এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে বেশি জ্ঞানী। এরপরে আমরা দেখব বলা হচ্ছে আল্লাহ হচ্ছেন আসসামি এবং আল আলিম, তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন সবচেয়ে জ্ঞানী, তিনিই জানেন কোনটা আমাদের জন্য বেস্ট এবং তিনিই আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সো আমাদের জন্য সবচেয়ে বেশি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলোই তিনি আমাদের দিনের মাঝে কমপ্লিট করে দিয়েছেন। সো এই ব্যাপারে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ এবং তার রাসূল যা নির্দেশ দিয়েছেন সেটা আমাদেরকে মেনে চলতে হবে অ্যাজ এ বিলিভার। এবং যখন আমরা এরকম একটা জায়গায় সবাই একত্রিত হতে পারবো, আমরা দেখব যে সমস্ত বিশ্বাসী নারী এবং পুরুষ ইউনাইটেড হতে পারছে। সো ফর আওয়ার ইউনিটি এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, নাইলে আমরা এক একজন এক এক ধরনের মতামত দিতে শুরু করব যার যার জ্ঞান এবং বুদ্ধি অনুযায়ী, এবং দেখা যাবে আমাদের মাঝে বিভিন্ন গ্রুপের তৈরি হয়ে গিয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জন্য ফার্স্ট যে নির্দেশ দিচ্ছেন এটা হচ্ছে আমাদের জন্য ফান্ডামেন্টাল রুল যে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছেন সেটার জন্য আমাদেরকে মোতমাইন থাকতে হবে, সেটার উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে।
সো আমাদের জন্য যে নির্দেশ এখানে এসেছে সেখানে আমরা দেখি যে আল্লাহর দেওয়া নির্দেশ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে আমরা চ্যালেঞ্জ করব না, সেটার বিরোধিতা করব না। এরকম অনেক সময় হয়ে থাকে যে আমরা শুনে থাকি যে আমার ফ্যামিলির লোকজন সাধারণত এরকম করে থাকে, আমার বাবা মা এরকম বলেছে করতে, অথবা আমার পূর্বপুরুষগণ এটা করেছে, আমার দাদা নানা সবাই করে এসেছে, সো আমি কেন করব না। এই কথাটার অ্যান্সার হচ্ছে এটাই যে অ্যাজ এ বিলিভার লা তুকাদ্দিমু, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে যেতে পারো না। সো আল্লাহ এবং রাসূল যা অর্ডার করেছে সেটাই হচ্ছে আমাদের জন্য অর্ডার। আমার কালচারাল সিস্টেমে কী আছে, আমার দাদা নানা মামা কী করে গেছেন, সেটা এখানে আমার দেখার বিষয় না। আবার অনেক সময় আমরা বলি যে এটা তো সমাজে খুবই প্রচলিত, সবাই করে, তাহলে আমি করব না কেন। যেমন সবাই হচ্ছে সুদ নিয়ে বিজনেস করছে, বাড়ি কিনছে, তো এটা তো সমাজের নিয়ম, না নিয়ে আমি থাকতে পারছি না, ব্যাংকেই তো এই ধরনের সিস্টেম, তাহলে আমি নিব না কেন। তাহলে এটার মানে হচ্ছে যে আমি আসলে যেখানে সুদকে হারাম করা হয়েছে সেই জিনিসটাকে আমি এখানে হালাল করার চেষ্টা করছি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশে বাইরে যেয়ে। অনেক সময় আমরা বলি যে হ্যাঁ আমার স্বভাবটাই এরকম, আমি রেগে যাই, আল্লাহ আমাকে এভাবেই বানিয়েছে, অথচ আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে তোমরা রাগ করবে না। তো এই যে রাগ করে ফেলছি আমি, সেটা হচ্ছে আমার দুর্বলতা। এখানে আমি রাগকে জাস্টিফাই করতে যাব না, বরং আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে মেনে নিয়ে সেটাকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহর দেওয়া যে আইন, আল্লাহর দেওয়া যে নিয়ম, সেটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে, সেটাতে কোনো ধরনের পরিবর্তন করা সম্ভব না। এবং আমরা নিজস্ব ওপিনিয়নও এখানে চালাতে পারবো না যে আমার অনেক এক্সপিরিয়েন্স এই কাজে, আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক ধরনের রিসার্চ করেছি, রিসার্চ করে আমার কাছে মনে হয়েছে এটা ব্যাটার। কোরআন এবং হাদিসে যেটা ব্যাটার বলা হয়েছে সেটাই ব্যাটার, কারণ আমাদের জ্ঞান হচ্ছে আপেক্ষিক, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে আপেক্ষিক, সো যে কোনো সময় সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবং তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ইনোভেশন বা বিদাত। এই বিদাত জিনিসটা আমরা দেখি যে শুরু হয় খুব ভালো একটা নিয়ত নিয়ে যে আমি অনেক বেশি সওয়াব লাভের আশায় এই কাজগুলো করব, কিন্তু আসলে কী করছি, আল্লাহ এবং তার রাসূল যে কাজ নিষেধ করেছেন বা যে কাজ করতে বলেন নাই সেটাই আমরা শুরু করে দিচ্ছি। সো এই আয়াত থেকে আমরা দেখছি যে এই ধরনের কাজ করার ব্যাপারেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। এই ব্যাপারে আমরা দেখি যে আবু দাউদ, তিরমিজি এবং মাজার শরীফে হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামেনে জাজ হিসাবে পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিসের ভিত্তিতে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবে। তখন তিনি বললেন যে আল্লাহর যে বুক অর্থাৎ কোরআন তার মাধ্যমে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার যেই বিষয়ে প্রশ্ন বা সমস্যা সেটা যদি তুমি কোরআনে না পাও তাহলে কোন দিকে ফিরবে, কিসের দিকে ফিরবে। তখন তিনি বললেন যে আল্লাহর রাসূলের সুন্নার দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেখানেও যদি তুমি কিছু না পাও, তখন তিনি বললেন যে তখন আমি এর ভিত্তিতে, আমার জ্ঞানের ভিত্তিতে যে সলিউশন সেটার উপরে ডিপেন্ড করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর বুকে হাত রাখলেন এবং বললেন যে আল্লাহ মানে আল্লাহর প্রতি শুকরিয়া যে যিনি তার রাসূলকে একজন প্রতিনিধি পাওয়ার তৌফিক দিয়েছেন বা প্রতিনিধি পাওয়ার সুযোগ দিয়েছেন, যে হচ্ছে তার মেসেঞ্জার দিয়ে অ্যাপ্রুভড, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর এই কথাতে অনেক সন্তুষ্ট হয়েছিলেন। তার মানে হচ্ছে আমাদের যে কোনো সমস্যার জন্য আমরা কোরআনের কাছে যাব, হাদিসের কাছে যাব, এবং সরাসরি সেখানে যদি না পাই তাহলে সেটার আলোকে যারা এই ব্যাপারে নলেজেবল তাদের মাধ্যমে আমরা সেটা থেকে সমস্যার সমাধান পাওয়ার জন্য চেষ্টা করব। এবং এখানে আমরা দেখি যে অনেক সময় আছে মানুষের মধ্যে একটা অ্যাটিটিউড কাজ করে যে তার যখন কোনো কিছু পছন্দ হয় না অথবা তার যেই সুযোগ সেটার বিপরীতে যাচ্ছে, তখন সে মানুষকে ইসলামের ওপিনিয়ন জিজ্ঞাসা করে যে আচ্ছা কোরআনে এটা বলছে, এটার ব্যাপারে তোমার ওপিনিয়ন কী। কোরআনে অলরেডি বলা হয়ে গিয়েছে, হাদিসে অলরেডি আছে, সেখানে আসলে ওপিনিয়ন খোঁজার আমাদের কোনো সুযোগ নাই। কোরআন এই ব্যাপারে এই কথা বলেছে, তোমার কাছে এটা কী মনে হয়, এ ধরনের কোশ্চেন উঠানোর আমাদের কোনো সুযোগ নাই। বরং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা শুনলাম এবং মেনে নিলাম, সামিনা ওয়া আতানা। এটাই ছিল সাহাবাদের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে
ইমানদারদের বৈশিষ্ট্য। আমরা এমন কোনো ডিসকাশন করতে পারি না যে বিষয় অলরেডি কোরআন এবং হাদিসে বলে দেওয়া হয়েছে। যে কোনো বিষয়ে আমার হয়তো বা কনফিউশন থাকতে পারে, সেটা আমার জ্ঞানের স্বল্পতার কারণে, কিন্তু কোরআন এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটা আমি যদি নাও বুঝি, সেটা আমার কাছে অ্যাপ্লিকেবল নাও হয় বা আমার কাছে পছন্দনীয় নাও হয়, তারপরও এটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা জানা এবং মানা হচ্ছে আমার জন্য ফরজ, এবং তার কারণ কি, তার একটাই গোল, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা।